আসসালামু আলাইকুম আমার প্রাণের বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। যারা এই গরমে প্রচণ্ড কষ্ট করেন, যাদের বাচ্চা কাচ্চা বাসায় আছে, তারা একটা রিচার্জেবল ফ্যান খোঁজ করতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আশা করি দেখবেন, ভালোভাবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা। আমি শুধু আপনাদের উপকারের জন্য, যে যারা গরমে কষ্ট করেন, যাদের ঘরে বাচ্চা আছে, তারা একটা ভালো ফ্যান চাচ্ছেন যে কারেন্ট চলে গেলে প্রায় আপনার 4-5 ঘন্টা ব্যাক আপ দেবে, সেরকমই একটা ফ্যান আমি আজকে এইমাত্র নিয়ে আসলাম। আমি দেখতে পাচ্ছেন ওয়ালটনের একটা ফ্যান, প্রায় আধা ঘন্টা হলো আমি নিয়ে আসলাম। এই ফ্যানটা অসম্ভব ভালো একটা ফ্যান, আমি অনেক রিসার্চ করে অনেক মার্কেট ঘুরে পরবর্তীতে এই ফ্যানটা ওয়ালটনের শোরুম থেকে নিয়ে আসলাম। এই ফ্যানটা মোটামুটি, যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হাই স্পিডে 3 ঘন্টা, লো স্পিডে 6 ঘন্টা, আর ন্যাচারাল স্পিডে 3.5 ঘন্টা। ওটা এলইডি লাইট আছে, যেটা আপনার 90 ঘন্টা ব্যাক আপ দেবে। আর এটা মডেল নাম্বারটা হলো এই যে মডেল নাম্বারটা। এই ফ্যানটা যারা কিনবেন, তারা এই মডেলটা দেখে কিনবেন। এই যে আমি দেখাচ্ছি, বিভিন্ন কালার আছে। আর এটার দামটা হলো 4350 আপনার 50 টাকা। তাই ফ্যানটা যারা কিনবেন তাদের জন্য ভালো হবে, কারণ দেশি পণ্য গুণগত মান ভালো। জানেন যে ওয়ালটন বর্তমানে ফ্রিজ তৈরি করতেছে, তারা মোবাইল তৈরি করতেছে, ল্যাপটপ তৈরি করতেছে। যে আমার বাসায় ওয়ালটনের আপনার ফ্রিজ আছে, এই ফ্রিজটা আমি প্রায় 5 বছর আগে কিনেছি, খুবই ভালো মানের একটা ফ্রিজ পড়েছে। আমার বাসায় গ্রাইন্ডার, আমার বাসায় আপনার সিলিং ফ্যান, আমার যে মোবাইলটাও কিন্তু আপনার ওয়ালটনের। তাই আমি ওয়ালটনের পণ্য ইউজ করি বলেই আমি বন্ধুদেরকে বললাম যে এদের মান অনেক ভালো। আমরা চায়না পণ্য কিনে অনেক সময় ঠকে যাই। আমার একটা বন্ধু কিনেছে, সেও বললো যে প্রায় 4-5 ঘন্টা ব্যাক আপ দেয় আপনার কারেন্ট চলে গেলে। তাহলে কি ভাবা যায় যে এর চেয়ে ভালো আর কী দরকার আছে? আমরা বিদেশি পণ্য কেন কিনবো, সেটা কোনো ভালো গ্যারান্টি পাবো না, ওয়ারান্টি পাবো না। আর ওয়ালটনের শোরুম মোটামুটি বাংলাদেশে মোড়ে মোড়ে আছে, যেখানে আপনি চাইলেই সমস্যা থাকলে কাজ করে নিয়ে যেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। ওয়ারান্টি থাকলে আপনাকে ফ্রি সার্ভিস দেবে, ওয়ারান্টি ফুরিয়ে গেলে আপনাকে টাকার বিনিময়ে দেবে, আপনি কাজ ভালো পাবেন, সবই ভালো পাবেন। তাই আমি কেন বিদেশি মাল কিনবো? আমি এটা কোনো অ্যাডভাইসিং জন্য বলতেছি না যে আমরা দেশি পণ্য কিনে ধন্য হবো। দেশি পণ্য কিনে দেশের টাকা দেশেই থাকবে। গাজীপুরে এই ওয়ালটনের আপনার কারখানা, এটা চন্দ্রা, এই যে ঠিকানাটা আমি দেখাচ্ছি যে কারখানায় দেওয়া আছে, আপনারা এখান থেকেও যে মাল কিনতে পারবেন, খুবই ভালো ভাই। যাই কিনবেন, আপনার ফ্রিজ বলেন, এলইডি টিভি বলেন, সবই। আমি একটা এলইডি টিভি কিনবো, আমার এলইডি টিভিটি শুধু ঘরে নাই, সবই আছে। তো এই মডেলটা আপনারা কিনতে পারেন, এটা আমি এখন দেখাচ্ছি। আপাতত মিটি সরব, আমি দেখাচ্ছি আপনাকে যে আপনি যখন এই যে একটা সুইচিং করবেন, এটা রিমোটটা, এই যে রিমোট, এই সুইচ করবেন, এই যে ফ্যান কিন্তু চলতে শুরু করলো, ঠিক আছে, চলতেছে লো স্পিড, লো স্পিডে এই ফ্যানটা আপনার চলতেছে। যখন আমি এই যে আটটা চালতে, এই এখন হাই স্পিড, হাই স্পিড উঠে গেল, ঠিক আছে, আইপিসি উঠে গেলো। এখন যদি আপনি এই যে মাঝখানে চাপ দেন এই যে রিমোটটা, তাহলে আপনার এটা এই যে মুভমেন্ট করা শুরু করবে, এই যে মুভমেন্ট করতেছে, ঠিক আছে, এই যে মুভমেন্ট করতেছে, সে মুভ করতেছে। এখন আপনি যদি চাপ দেন, তাহলে আমার মাঝখানে চাপ দেন, তাহলে কিন্তু তার সাথে আর মুভমেন্টটা অফ হয়ে যাবে, সে আর মুভ করবে না। এই যে আমি দেখাচ্ছি, এই যে মুভ অফ হয়ে গেলো মাঝখানে। এখন যদি আপনি এলইডি লাইটটা জ্বালান, তাহলে একদম এই শেষেরটা চাপ দেবেন, এই যে লাইট জ্বালতেছে, আটা চাপ দেবেন, আপনার এই যে ফোন অফ হয়ে যাবে। তাই রাত্রিবেলা যদি আপনার ঘরে কারেন্ট চলে যায়, তখন আপনার যে লাইটটা কিন্তু কাজে লাগবে, তবে খারাপ কিসের? আপনার খাবার দাবার, আপনার টুকটাক কাজও চলবে, আপনার আবার বাতাসও হবে, তাই সর্বদিকই তো আপনার আমি মনে করি যে ভালো। তাহলে আপনি কেন বিদেশি পণ্য কিনে আপনার হয়রানি হবেন? তা আমি ওয়ালটন দেশি পণ্য কিনেন, পণ্য কিনে ধন্য হন। আমি সব ওয়ালটনের পণ্য ইউজ করি, এই জন্য আমি আমার বন্ধুদেরকে বললাম যে আমি যে কটা মাল কিনেছি ওদের আমি আমি ঠগিনি। এই যে কালারটা খুব একটা গর্জিয়াস কালার, এই যে পিছনের দিকটা আমি দেখাচ্ছি, সর্বদিকে ভালো খাবারটা। আমি আধা ঘন্টা হয় ফ্যানটা নিয়ে আসলাম, অনেক রিসার্চ করে আমি আজকে কিনলাম আমার বন্ধুদের জন্য। আজকে আমি ভিডিওটা করছি, দর্শক ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর নির্দ্বিধায় ফ্যানটা কিনতে পারেন, আশা করি আপনারা প্রতারিত হবেন না। আমি কখনও খারাপ ভিডিও দেখে দিয়ে বন্ধুদেরকে প্রতারিত করি না, এটা তাসিন টিভি কখনো করবে না। তা আসুন আপনারা এই পণ্যটা কিনেন। আমি ওয়ালটন থেকে কোনো টাকা পয়সা খাইনি, জাস্ট ভালো বলে আমি আজকে আপনাদেরকে বললাম। আমি অনেককে কিনে দিয়েছি, তারাও ভালো বলেছে আমাকে। তা আপনারা এই যে কিনতে পারছেন, এখানে সব মডেল নামটা, মডেল নাম্বার টাম্বার সব দেওয়া আছে। এই ফ্যানটা অবশ্যই আপনারা কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না, ঠিক আছে। সব ধরনের ক্যাটালগ, লোগো, কালার আপনার সব দেওয়া আছে, মূল্য দেওয়া আছে। আপনার শোরুম থেকে নিয়ে আসবেন, শোরুমে গেলেই আপনারা পেয়ে যাবেন, যে কোনো ওয়ালটনের শোরুমে, তাহলে আপনার ঠকার চান্স থাকবে না। দর্শক আপনাদের সকলে মঙ্গল জীবন কামনা করছি ভাই। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা। সকলে সুস্থ জীবন, মঙ্গল জীবন কামনা করে তাসিন টিভি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।